যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়লে চলবে না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকে রবিবার, আজকে মারাত্মক ভালো রোদ উঠেছে বুঝলে তো, সেই রোদের লোভে আমি আজকে সকালবেলায় কিছু কাঁচাকুচি রয়েছে যেগুলো কালকে আমি আর কাচতে পারিনি। কালকে আমার এত টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছিল যেন আর কিছু করতে ইচ্ছে করছে না, সেই জন্য শুয়ে পড়েছিলাম, রাত্রেবেলার কাচিনি। আজকে কাচবো, দেখো আমার আলনা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এগুলো কাচতে দেবো এখন, এগুলো বাদ দিলে দেখো অনেক গোছানো হয়ে গেছে। এই দেখো আরেকটাকে দেখো কি করতে, দেখেছো দেখো, আয় চলে 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 চলে, আয় আয়, কি অশান্তি দেখো, যেখানে আমি সেখানে পেছন 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 সকাল থেকে ঘুরবে, সকাল থেকে আজ কালকে দেখো, মানে দেখাচ্ছি কি কাঁচা কেচেছি আমি। তারপরে আর এগুলো আমার জিনিসগুলো আর কাঁচা হয়নি, ছাদটা আবার পরিষ্কার করতে ডাকতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে গো। একটা সংসারে না কুটিরাটি প্রচুর কাজ থাকে প্রত্যেকেরই। কালকে কেচেছি দেখো, এই যে সব কেচেছি, এই যে এগুলো এইখানে সব কেচেছি, এইগুলোকে হালকা করার ধান্দায় আছি আমি। এবার এই জায়গাটা আমি হালকা করব, কিন্তু চন্দন ভট্ট যে দৌলতে খুব চাপ হালকা করাটা, কিন্তু করব। ভালো রোদ উঠেছে গো, হেভি রোদটা হেভি লাগে, রোদ উঠলেই আমার মনটা একেবারে চনমনে হয়ে যায়, চনমনে কাজ করবার এনার্জি পাই আমি। শীত বস্ত্রগুলো অনেকগুলো কেটে তোলা হয়ে গেছে, আর কয়েকটা রয়েছে সেগুলো কেটে তুলতে হবে। আমার ইচ্ছা ছিল এই আলমারিটার মধ্যে না এই তাকটাকে ফাঁকা করব, করে এই যে এই তাকটাকে, এই তাকটাকে ভেবেছিলাম ফাঁকা করব, করে এখানে শীতবস্ত্রগুলো রাখবো, বা এই তাকটা কোনো একটা তাক আমি ফাঁকা করব, করে শীতবস্ত্র রাখবো। আবার দেখো আলমারির কী অবস্থা হয়ে গেছে আমার, দেখছো যাচ্ছে তাই অবস্থা। ইচ্ছে তো আছে, কদ্দূর কী করতে পারি দেখা যাক। এখানে আমার ভাত বসে, ভাত হয়ে গেছে, বসে গেছে না, ভাত হয়ে গেছে দেখো। আর গজার মাংস আর মাছ সেদ্ধ হচ্ছে, আজকে একটু মাছও দিয়েছে, কি যে করছে নাটক খাওয়া দাওয়া নিয়ে। ওই দেখো আবার শুয়ে পড়েছে, ওই দেখো আবার দেখে। বকলি তোমার আজকে, আজকের নাম কি পকলি, আজকে তোমার নাম কি পোকা না পকলি, কোন নামে ডাকবো বলো? আমি আবার মাঝে মাঝে আদর করে পোকা ডাকি, কি চন্দন কি হাসে, বলে পোকা কি গো, সে মিষ্টি হাসি দিয়ে নায়িকার মতো দাঁড়িয়ে রয়েছে। আজকে বাটা মাছের ঝোল, মার অবশ্য মাছে আপত্তি নেই, মাংস হলেই একটু সমস্যা করে। আজকে বাটা মাছ কয়েকটা আছে, আর চন্দন তো বললাম কটা আরো নিয়ে আসো, একবারে বাটা মাছ করে ফেলি, দুবেলাই হয়ে যাবে, হয়ে গেল আমার আরেকটা মাছ স্টক লিয়ার। এইভাবেই করতে হবে, সংসার করা খুব কঠিন ব্যাপার, এটা সত্যি কথা। তার থেকে মনে হয় আমরা ঘুরে বেরিয়ে যে আনন্দ করে কাটাতাম সেটাই অনেক ভালো ছিল জানো তো, সংসার করতে গিয়ে খুব বিপদে পড়েছি। আগের দিনগুলোই ভালো ছিল, এখন মনে হয় যদি ফিরিয়ে দিত ওই সময়টা ভগবান, তাহলে আর বিয়ে করতাম না অন্তত, আর যাই করি একা থাকতাম, নিজের মতো খেতাম, নিজের মতো ঘুরতাম, কারোর কোনো জিজ্ঞাসাবাদ নেই, কারোর কোনো দায়িত্ব নেই। কাকে কে সময় বলি বিয়ে বিয়ে করে মাথা খেয়েছো, কি দরকার ছিল, এই তো দিব্যি ছিলাম, তাই না বল? প্রত্যেক মানুষেরই ছেলেদেরও একই মত, বিয়ে করার কি দরকার ছিল, চুলটা সাদা হয়ে গেছে আবার, ঝিলিককে ডাকতে হবে। চলো কাজ শুরু করলাম, দিন শুরু করলাম তোমাদের হাত ধরে, যা হবে পরপর। তোমরা ব্লগিং চাও, ব্লগিং আমারও করতে ভালো লাগে, প্রত্যেক দিনের আপডেটটা দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে রেগুলার করতে করতে একটু বোর হয়ে যাই, একঘেয়ে হয়ে যায় জীবনটাই, একঘেয়ে আমাদের যদিও। আর লাইফস্টাইল ব্লগিং যেটা, সেটা তো তোমার রেগুলারের কাজই, সে তোমাদের সঙ্গে শেয়ার করা, তো সেটা একঘেয়ে হয়ে যায় বলছি, আমাদেরও হয় তোমাদেরও হয় দেখতে দেখতে, সেই জন্য মাঝে মাঝে একটু ব্রেক নিতে ইচ্ছে করে, এই হচ্ছে ব্যাপার। ভেবি লাগছে আমার এই বারান্দার লোক বরাবর ছিল, এখন বারান্দা পেয়ে যে কী ভালো হয়েছে, এখানে একবার ওখানে একবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দা মজা নিই। কমপ্লেক্সটা আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় পরিষ্কার করছে লোকজন। সব থেকে বড়ো কথা কী বলো তো, পরিবেশটা ভীষণ ভালো, মানে
খুব নিরিবিলি। আজ কালকে আমি গামছাটাও পর্যন্ত দিয়ে দিয়েছি, গামছাটা আমি মাঝে মাঝে সপ্তাহে একটা দিন ধুই, না হলে না এরকম যেন একটা লাগে, সপ্তাহে একটা দিন ধুই। এটা আমার গামছা, আমি আবার টাওয়েলে মজা পাই না, ওনারা টাওয়েল ইউজ করে কিন্তু আমি টাওয়েলে মজা পাই না, আমার গামছাই ভালো লাগে। আমি হচ্ছে একটু ঘরোয়া টাইপস, কায়দা কানুনে আমি নেই। হয়ে গেছে আমার গজার রান্না, ভাতও হয়ে গেছে, গজার রান্নাও হয়ে গেছে। এই সময়টা আমার একটু বিরতি আছে বুঝলে তো, কারণ চন্দনবাবু এখন আনবেন মাছ, তারপরে আমার রান্না বান্না হবে, সেজন্য এই সময়টা আমি একদম কুল থাকি, কুল। আসলে পরে একটু চা খাবো দুজনে মিলে, খেয়ে তারপর কাজে নামবো। সকালবেলা উঠে না একদমই সমস্ত কাজগুলো করে নিই, তারপর এই সময়টা ফ্রি একটু বসি, তারপর আবার বাজার আসলেই শুরু হয়ে যায়। ওই যে সুমনের গানটা আছে না, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, তারপরে কথাগুলো মনে নেই, লাস্টেরটা মনে আছে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। সত্যি তাই, হাল ছাড়লে চলবে না, হাল ছাড়লে চলবে না, হাল ছেড়ো না, যে কোনো পরিস্থিতিতে লড়তে হবে। জীবনে ঘাত প্রতিঘাত আসবেই, সমান তো সবসময় যায় না, কখনো ভালো কখনো খারাপ। আর এখন আমি না যেন যত বয়স হচ্ছে বড় হচ্ছি, মানে বুড়ো হচ্ছি বলা যায়, তত বুঝি যে নিজের কাজ নিজে করার মধ্যে অনেক শান্তি আছে, নিজের মতো করে করা যায়। তুমি যখনই লোকের ওপর, যে কোনো ক্ষেত্রে লোকের ওপর যখনই ভরসা করবে, তখনই সেই লোক তোমাকে বিপদে ফেলবেই, সেই জন্য পরমুখাপেক্ষী হওয়াটা ঠিক কথা নয়, নিজের মতো চলাই ভালো, শান্তি বজায় থাকে। যাই হোক, অনেক বক বক করলাম, এবার আস্তে আস্তে টুকটুক করে বাকি কাজগুলো সারি, সেরে স্নানে যাবো। এই সময়টা স্নানটা করে নেবো, ঠাকুরটা দিয়ে নেবো, নিয়ে তারপরে পুজোয় আসবো, এই পুজোয় বসে তারপর রান্নায় আসবো, ভুল বকছি দেখো। এখানে চাটনির আম কেটে নিচ্ছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, চন্দন যথারীতি এসে গেছে বাজার থেকে। এই যে এখানে এখনো খুলিনি, বাটা মাছ আর কাচকি মাছ নিয়ে এসছে, এই যে কাচকি মাছ আর এই যে এখানে বাটা মাছ। বাটা মাছ আমি বলেছিলাম কটা বেশি করে আনতে, বাটা মাছ রয়ে গেছে, সেগুলো দিয়ে করে নেবো। আর এই যে গ্যাসের পাইপটা চেঞ্জ করে দেবো, এটা আর পরিষ্কার করা যাচ্ছে না, এটা চেঞ্জই করে দিতে হবে বুঝেছো, খুব শিগগিরই করবো। একটু নুন দিয়ে দিই আমি, তাহলে না কষ্টটা উঠে বেশ সুন্দর। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর আলুর তরকারি, চন্দন আর মা খাচ্ছে, আমি তো পুজো না দিয়ে এই মুহূর্তে খাবো না, আর সঙ্গে কফি রয়েছে। সিদ্ধান্ত একটু পাল্টে ফেললাম, তার কারণ হচ্ছে যে দেখলাম বেশ টাইম আছে হাতে, এক্ষুনি আমি না গেলেও চলবে, মানে পুজো করতে না গেলেও চলবে, একটু পরে গেলেও চলবে, তাই জন্য আমি বললাম যে আগে তাহলে আমি রান্নাটা একেবারে করে নিলে কী হয় বলো তো, একেবারে সমস্ত পরিষ্কার করে এটো কাটা আর স্নানের পরে ধরতে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য করেই যাচ্ছি, একবারে রান্না সেরে আজকে বাটা মাছ হচ্ছে, কাজে বেশিক্ষণ আমার সময় লাগবে না, সেরে তারপরে যাব স্নানে। আয় চলা 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 কাকাই, আয় আয় আয়, কি জ্বালা বল, এই রোদটার মধ্যে গিয়ে বসার কি আছে, মানুষ শুধু বিকালবেলা খুলে দিয়ে বসে, নিচে যায় ঘোরে, সবই ঠিক আছে, তুই রোদটার মধ্যে কেন, কি গুরুন্ডি মাছটা রয়েছে বাবু, চল রান্নাটা সেরে নি একবারে। আগের দিন আর পরের দিনের সাইজের মিল থাকে না, ঠিক আছে নেই মানলাম, দিনের দিনের সাইজের মিল থাকে না বলতো, একটা বিশাল বড় আর একটা মাঝারি আর একটা ছোট, এই সমস্ত। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, এবার স্নানে যাব, সব হয়ে গেছে, গজার খাওয়াটা কমপ্লিট হলে খাচ্ছে, খাওয়াটা কমপ্লিট হলে স্নানে যাবো, এখনো অনেক সময় লাগবে, তাকে অনেক কসরত করে খাওয়াতে হবে, খাচ্ছে তো, আমি ততক্ষণে দেখিয়ে নিই আজকে আমাদের মেনু কী হলো। চলো, ভাত তো রয়েছে, এখানে রয়েছে মুসুর ডাল, এখানে করেছি পটল ভাজা, এটা প্র্যাকটিক্যালি আমার জন্যই, ওই দেখো চলে গেলো দেখলে,
লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ব্লগ নিয়ে বা প্রত্যেক দিনের রোজ নামচা নিয়ে আবারও আসবো। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, রঙ্গিলার পরিবার, একজন বলেছো অবশ্যই রঙ্গিলার পরিবার, কলকাতা ক্যানভাস। আর গান না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। নমস্কার, সবাই ভালো থেকো।